আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি আমি সকালবেলা চালু করতে পারিনি, আজকে আমি এই 11টার দিক থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম। তো সকালবেলা আয়ানকে তুলে ওকে খাওয়াতে দাওয়াতে ওকে স্কুল পাঠানোর ছিল, তো 10:30টার দিকে ওর গাড়ি ছিল, ওকে আমি স্কুল পাঠিয়ে দিলাম। আর ওর বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে সকালবেলা, খিচুড়ি টিচুড়ি করে ওদেরকে খাইয়ে দাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ঘরের কাজে চলে আসলাম। তো আজকে একটু আয়নের স্কুলে যাব, তো ভাবছি আজকে একটু বেড কভারটাও চেঞ্জ করি। বেড কভারটা মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল চেঞ্জ করা হয়নি, তো তাই আজকে একটু বেড কভারটা চেঞ্জ করছি। তো সপ্তাহে আমি একদিন হোক বা যাই হোক, মাঝখানে যদি কোনো দিন চেঞ্জ করার হয় তো সেরকম হলে আমি চেঞ্জ করে দিই, তো না হলে 1 সপ্তাহ পরপরই চেঞ্জ করি। আর এখন তো আয়ান অনেক বড় হয়ে গেছে, আয়ান যখন ছোট ছিল তখন করতে পারতাম না সেরকম, অতদিন নিয়ে যেতে পারতাম না, মোটামুটি 1 দিন বা 2 দিন পরপরই চেঞ্জ করতে হতো, না হলে তো একদম ছোটোবেলা তো রোজ দিনই চেঞ্জ করতে হতো। বিছানা গোছানো আমার হয়ে গেছে, এবার চলুন ঝাড়টা পরে দিয়ে দেবো, এখন একটু রান্নাবান্নাটা সেরে নেওয়া যাক। তো এখানে আমি আজকে ঢেঁড়স আর আলু ভাজা করছি, আর ওদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি, আর একদিকে আমি খাসির মাংস আলু আর পটল দিয়ে রান্না করব। তো রান্নাটা আজকে ঝটপট সেরে নিতে হবে, ঝটপট সেরে নিয়ে তারপর আয়নের কাছে যাব। তো আয়ন আমাকে প্রায়ই বলে যে মা, সবারই বাবা মা আসে নিতে, আর আমার বাবা মা কেন আসে না আমাকে নিতে? তো ওটা খুবই মানে ওর মন খারাপ হয় যে আমরা যেতে পারি না, আমরা যাই না ওর বাবা মা আমি। তো আমি তো ওকে এখানে স্কুল ভ্যান আছে, স্কুল ভ্যানেই দিয়েছি, তো স্কুল ভ্যানে করেই ও যায়। তো ও তো ছোটো বাচ্চা, ওর মন চায় যে ওর বাবা মা আসুক, এসে ওকে নিয়ে যাক, তো সেটা আর তো হয় না, ওকে তো আমি গাড়িতে দিয়েছি। তো ওর মন চায় ওরকম, কী করা যাবে আর। তো মাঝে মধ্যে চেষ্টা করি আমি যেতে, তবু আমি সেরকমভাবে যাই না। তো এই বেতন টেতন দিতে গেলেই যাওয়া হয়, আর এই রেজাল্ট আনতে গেলেই যাওয়া হয়, মাঝে মধ্যে ওর বাবা যায়। তো আজকে আমি যাব আয়না স্কুলে, আজকে একটু আপনাদের সাথেও আয়না স্কুলটা শেয়ার করার ইচ্ছা আছে। চলুন রান্নাটা ঝটপট সেরে নেওয়া যাক। এই যে আমি এখানে মাংস কষিয়ে নিলাম, মাংস কষানো হয়ে গেছে আমার। তো এবার আমি হচ্ছে আলু আর পটলটা ভেজে নেব। আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে দিয়েছি, কেটে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি পটলটা ভেজে নেব। চলুন যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে একটু আপনাদের সাথে গল্প করি। এখানে একটু লাইটের ডিস্টার্ব হয়েছিল, যে লাইট আমি মানে মোবাইলেরই লাইটের ডিস্টার্ব হয়েছিল, তো এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন এবার ঝটপট ডালটা ফোড়ন দিয়ে দিই। তো আমি ডালে ফোড়ন এইভাবেই দিই সাধারণত, আর আমাদের আমাদের দিকে এইভাবেই ফোড়ন দেওয়া হয়। আমি আরও শুনেছি আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে যে ডাল সেদ্ধ করে আলাদা একটা বাসনে করে ফোড়ন রেডি করে তারপরে ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেওয়া হয়, কিন্তু আমাদের এদিকে এইভাবে করা হয় না। এদিকে ফোড়নটা ভেজে নিয়ে ফোড়নের মধ্যেই ডালটা দেওয়া হয়, তাতে একটু বেশি স্বাদ গন্ধ সব কিছুই দ্বিগুণ হয়ে যায় আমার মনে হয়। তো আমি 2 রকমই করি, তো এটা আমার বেশি ভালো লাগে। তো রান্নাবান্না আমার কমপ্লিট মোটামুটি। তো এদিকে চলুন বাসনগুলো সব জমেছে, বাসনগুলো সব পরিষ্কার করে নিই। রাত্রেবেলা এখন আর বাসন মাজতে পারছি না, আয়ানের একটু পড়ার চাপ বেড়েছে, ওকে পড়াশুনো করাতে আমার অনেকটা সময় লেগে যায়, আর ওকে পড়িয়ে টড়িয়ে তারপর আবার আমি খাওয়া দাওয়া করি, মানে ওকে পড়িয়ে উঠে আমি রান্নাবান্না করি, রান্না করে তারপর খাওয়া দাওয়া হয়। তো মোটামুটি অনেক রাত হয়ে যায়, আর ওই রাত্রে ইচ্ছা করে না আর বাসন ধুতে, তো বাসনগুলো সব আমি সকালবেলায় এখন ধোয়ার চেষ্টা করি। তো আজকে সকালেও হয়নি, সকালবেলা যেহেতু আয়নকে স্কুলে পাঠানোর খুব তাড়া ছিল আর তাই একসাথেই সব ধুয়ে নিলাম, জমিয়েছিলাম সব। এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটল আর আলু দুটোই আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে একটা সিটি দিয়েই আমি নামিয়ে নেব। তারপর তো আমার চ্যানেলে যারা আপনারা প্রথম এসেছেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে যে কোনো আমার ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছতে পারে। তো
বেশি কিছু আর বলছি না, আর অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আগে পৌঁছানোর অনেক সাহায্য করবে। তো এই যে আমার এখানে পটল আর আলুর খাসির মাংস দিয়ে ঝোল রেডি। চলুন এবার বেরোনো যাক। এই যে আমি বেরিয়ে ঝটপট করে স্নান ধান করেছি, করে টোরে এই যে আমি টোটো নিয়ে এবার যাচ্ছি আইনে স্কুলের দিকে। তো এই যে টোটো থেকে আমি নেমে গেলাম, আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিটের মধ্যেই চলে আসা যায়। তো এই যে আইনে স্কুলের রাস্তাতে আমি যাচ্ছি, যে সবুজ রঙের যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটাই আয়ন্দের স্কুল, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আয়ন্দের স্কুলের গেট। তো চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন আয়না স্কুলটা, আর কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে যেহেতু রেজাল্টের, মানে রেজাল্ট বলতে যে পরীক্ষার খাতাগুলো দিচ্ছে, তো সেগুলোর জন্যে আজকে একটু ভিড় আছে, আর তার সাথে বেতন একসাথে। তো এই যে আয়না স্কুল দেখতে পাচ্ছেন, চলুন পরে আবার দেখা হচ্ছে, আগে কাজগুলো সেরে নিই। এইদিকে আমি আয়ানকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, স্কুলের যা কাজ ছিল সব নিয়ে নিয়েছি। তো এই যে আয়ানবাবু দেখতেই পাচ্ছেন টোটোতে বসেছে, মায়ের সাথে খুব খুশি আজকে, ও ওর সাথে আগে দেখা করলাম, তারপর ড্রাইভারকে বলে ওকে আমি নিয়ে নিলাম। এই যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে ও এসেই সঙ্গে সঙ্গে বলছে, মা আমি আমার পরীক্ষার খাতাগুলো আমাকে দেখাও। তো ওকে আমি দেখালাম, ওই স্কুলেই দেখতে চাইছিলো কত নম্বর পেয়েছে না পেয়েছে, তারপর দেখলো, দেখে দেখে বেশ খুশি হয়েছে, তো ভালোই ও নাম্বার পেয়েছে, আমিও খুশি। যাই হোক, আগের থেকে অনেক ভালো হয়েছে এখন। তো আজকের ভিডিওটা আর বড়ো করতে চাইছি না, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।